আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম, একটি নয় দুটি রেসিপি নিয়ে এসেছি। ছোলে ভাটুরে, এটা ইন্ডিয়ান খাবার, খুবই মজাদার এই খাবারটি। সকালের নাস্তায় অথবা আপনারা রাতের ডিনারে এই খাবারটা তৈরি করতে পারেন। আশা করি ভালো লাগবে এই মজাদার রেসিপিটি। ভালো লেগে থাকলে আমার সার্থকতা, নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। চলুন ঝটপট এই মজার দুটো রেসিপি দেখে আসি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা এবং 1/4 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে। টক দই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। রুম টেম্পারেচারে থাকা পানি নিতে হবে, কোনো গরম পানি না। খুব সুন্দর করে ডোটা হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে তেল দিয়ে আর একটু মেখে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে 5-6 মিনিট মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে রেখে দেব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা না পারলেও আপনারা 1 ঘন্টা ঢেকে রেখে দেবেন। এখানে আমি কাবুলি ছোলা নিয়ে নিয়েছি। এই কাবুলি ছোলা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ছোলাটা বড় বড়, এই ছোলাটা রান্না করতে মজা, খেতে মজা লাগে, কারণ এই ছোলাটার উপরের চামড়াটা পাতলা থাকে। ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছি 5 ঘন্টা। এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, বেশ অনেকখানি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে 3টা সিটি দিয়েও নামিয়ে নিতে পারেন। তো আমি খুব ভালো করে সিদ্ধ করে দেখুন নামিয়ে নিয়েছি। খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চেক করে দেখবেন সিদ্ধ হয়েছে নাকি, টিপ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে সিদ্ধ হয়েছে নাকি। যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। আমি এখন ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচ তেল আছে। দিয়ে দিচ্ছি জিরা 1/2 চা চামচ পরিমাণ এবং লং, দারচিনি, এলাচ, গোলমরিচ 2-3টা করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে এখানে 1 কাপ পরিমাণ মিহি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট চেহারা হলে, দেখুন একটু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এখন আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। আমি কাবুলি ছোলাটা প্রায় 1 কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম, সেই অনুযায়ী মশলা দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি আদা রসুনটা ভেজে নেওয়ার পরে। এখন হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া আরও কম 1/3 চা চামচ এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনিয়া গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে। ভালো করে এখন মশলাটাকে আমরা কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো রেজাল্ট আসবে। তো পানি দিয়ে নিচ্ছি, অল্প পানি দিয়ে আমি অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু কাবলি ছোলার মধ্যে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। লবণটা বুঝে শুনে দিতে হবে। দেখুন উপরে তেল ভেসে এসেছে। এখন আমি এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিব। আমার ফ্রোজেন টমেটো পিউরি ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্ত টমেটো কুচি করে দিতে পারেন। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঢেকে। এখন এর মধ্যে চটপটির মশলা যেটা আছে ঘরে তৈরি করা আমার, সেটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ছোলার মশলা আমাদের যেহেতু নেই বাংলাদেশে, সেজন্য চটপটির মশলাটাই ব্যবহার করলে হয়ে যাবে। পানি দিয়ে দিলাম। এখন ছোলা যেটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। ছোলাটা যেহেতু সিদ্ধ করা বেশিক্ষণ লাগবে না, আমি সামান্য একটু পানি দিয়ে একটু ঢেকে রেখে দেব, না হলে নিচে লেগে যেতে পারে। 3 থেকে 4 মিনিট এভাবে ঢেকে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোল রাখার মতো পানি দেব, প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে। আবারও 5-6 মিনিট রেখেছি। আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঝোলটা যখন কমে আসবে তখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এটা ঘরে তৈরি গরম মশলা আমার।
এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। আমি টেস্ট অনুযায়ী সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, টেস্ট আরও বাড়িয়ে দিবে। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ছড়িয়ে, এখন ঢেকে 2 মিনিট রেখে নামিয়ে নিব। হয়ে গিয়েছে আমার ছোলা তৈরি, দেখুন এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখন আমি ভাটুরা তৈরি করে নিব, সেজন্য ডোটাকে নিয়ে নিচ্ছি, ছোট ছোট ডো তৈরি করে নিব, পাতলা রুটির মতো করে বেলে নিব। আমি তেল দিয়ে বেলে নিব, ছোট ছোট সব ডো করে রেখে দিচ্ছি। একটা ডো নিয়ে আমি এখন রুটির মতো করে বেলে নিচ্ছি, তেল দিয়ে বেলে নিচ্ছি, কারণ ময়দা দিয়ে বেললে তেলের উপরে কিন্তু সাদা সাদা ভেসে উঠবে ময়দাগুলো, সেজন্য তেল দিয়ে বেলে নেয় ভালো। দেখুন এরকম পাতলা হবে। এখন তেলটা কিন্তু আমি আগেই গরম করে রেখেছি, আমি ভাটুরাটা দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সাথে সাথে লুচির মতো ফুলে উঠবে, খুব সুন্দর ফুলে উঠে। বেশিক্ষণ রাখতে হয় না, অল্পক্ষণ রাখলেই হয়ে যায়। দেখুন হয়ে গিয়েছে একটা ভাটুরা, খুব সহজে হয়ে যায়। এই বড় বড় লুচির আকৃতি তৈরি করে নিতে হয় ভাটুরাগুলো, এভাবে সবগুলো ভাটুরা আমি তৈরি করে নিব। কেমন হলো আমার আজকে দুটো রেসিপি অবশ্যই জানাবেন। খেতে কিন্তু অসাধারণ, বাসার সবাই অনেক পছন্দ করেছে এই ছোলে ভাটুরে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফিজ।